বর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেব প্রাপ্য সুযোগ সুবিধার দাবিতে এসএসকেএমে বিক্ষোব প্রদর্শন প্যারা মেডিকেল পড়ুয়াদের আপনারা দেখাচ্ছে আমরা সেই ছবি প্রাপ্য সুযোগ সুবিধার দাবিতে এসএসকেএমে বিক্ষোভ প্রদর্শন প্যারা মেডিকেল পড়ুয়াদের হোস্টেল শিক্ষা ব্যবস্থায় উন্নতো পুরী কাথমুসা একাধিক দাবিতে অনর আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তারা আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি প্রাপ্য সুযোগ সুবিধার দাবিতে এস এস কে এম এ বিক্ষোভ প্রদর্শন প্যারামেডিক্যাল পড়ুয়াদের হস্টেল শিক্ষা ব্যবস্থায় উন্নত পরিকাঠামো সহ একাধিক দাবিতে অনর আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তারা তারা বলছেন তারা বলছেন যে হস্টেল এবং শিক্ষা ব্যবস্থায় উন্নত পরিকাঠামো তারা চান আরও বিস্তারিতভাবে কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি পিঙ্কি পড়ুয়াদের বিক্ষোভ চলছে তারা কি কী দাবি জানাচ্ছে একাধিক একাধিক স্টুডেন্ট আজকে জমায়েত করেছে এখানে এবং তুমি যদি দেখো সামনে যে একাধিক প্যারামেডিক্যাল স্টুডেন্ট তারা এসে আজকে বিক্ষোভ প্রদর্শন করছে কেন না তাদের যে বঞ্চিত তারা যে সুযোগ সুবিধা যে প্রাপ্য সম্মান যে সুযোগ সুবিধা হস্টেল হোক কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো পাওয়ার কথা ছিল কিন্তু থেকে তারা বঞ্চিত হয়েছে তারা অভিযোগ করছেন এবং সেই দাবি সামনে রেখে আজ কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মেডিকেল কলেজের প্যারামেডিক্যাল স্টুডেন্টরা একত্রিত হয়েছে কি তাদের দাবি দেওয়া এবং কেনই বা তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং ঠিক মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যার জন্য তারা আশাহত হয়েছেন জানবো কী ঠিক কী দাবি দাওয়া নিয়ে আজকে জমায়েত হয়েছেন কি দাবি রয়েছে আপনাদের আমাদের যে দাবি ছিল আমাদের দু হাজার কুড়ি সালে এগারো নভেম্বর আমাদের যে স্টেট মেডিকেল ফ্যাকালটি আমাদের যে ফ্যাটারনিটি সেখানে কিন্তু আমাদের অবস্থান বিক্ষোভ হয়েছিল। এবং সেখানে কিন্তু দু ঘন্টার স্বাস্থ্য স্বাস্থ্যভবনে আমাদের দু ঘন্টার মিটিং হয় সেই মিটিংয়ে আলোচনা করে আমাদের কিন্তু প্রতিটি দাবি দাওয়া মেনে নিয়েছিলেন এবং তার কাজ শুরু হবে তার কাজ হবে সেগুলোতে সেই দাবি দাওয়ার লিস্টে কী কী ছিল সেখানে আমাদের আমাদের ছিল যে আমাদের যে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে যেমন বাইরের যেমন আমাদের এসএসকেএম এমন কিছু ছেলে মেয়ে পড়াশুনো করে যারা নর্থ বেঙ্গল থেকে যাতায়াত করে নর্থ নর্থ বেঙ্গলে বাড়ি বা বীরভূম পুরুলিয়া এইসব জায়গায় বাড়ি তাদের কিন্তু কোনো ন্যূনতম হোস্টেল বা কোনো থাকার জায়গায় এখান থেকে কিন্তু প্রোভাইড করা হয় না সেই একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে একই ট্রেডের বা একই আপনার ব্যাকগ্রাউন্ডের নার্সিং স্টাফ কিন্তু নার্সিং স্টুডেন্টরা কিন্তু সেই হোস্টেল ফ্যাসিলিটিটা পায় কিন্তু আমরা সেই হোস্টেল ফ্যাসিলিটি পাই না আমাদের এরকম কিছু দাবি যেমন আমাদের স্টাইফেন যে ন্যূনতম যেটা ন্যূনতম যেটা ভাতা সেই স্টাইফেনটুকু কিন্তু আমাদের দেওয়া হয় না প্রতি মাসে আমাদের ইন্টার্নশিপে দু হাজার টাকা করে দেওয়া হয় এটা কোনো ন্যূনতম ভাতার মধ্যেই পড়ে না সেই বিষয়টা আমরা জানিয়েছিলাম এবং আমাদের উচ্চশিক্ষা আমাদের কোনো রকম কোনো ভাতা হিসেবে ভাতা হিসেবে আমাদের যেটা তখন স্বাস্থ্য ভবন থেকে মেনে নেওয়া হয়েছিল যে এটা আমাদের হাতে নেই এটা আপনার যে রাজ্য দপ্তরের যে ফিনান্স ডিপার্টমেন্ট তার হাতে পৌঁছাবে এবং সেখান থেকে দশ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়ার আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল কিন্তু তার কোনোরকম কোনো আমরা আশানুরূপ ফল বা কোনোরকম কোনো অগ্রগতি কোনোরকম কোনো ডেভেলপমেন্ট আমরা কোনো ইনফরমেশন পাইনি বারবার আমাদের স্বাস্থ্যভবনে গিয়ে পায়ে জুতো হয়ে গেছে কিন্তু কোনোরকম কোনো সহযোগিতা কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট আমাদের ডেভেলপমেন্ট ট্রেডের ডেভেলপমেন্ট কিছু কিন্তু আমরা দেখতে পাইনি তাই আজকে আমরা সকলে এখানে হতো, এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন শুনলেন যার জন্য সাম্প্রতিক আমরা যে কথাটি শুনেছি বা যে মন্তব্যটা আমরা পেয়েছি যেটা হলো সিটি এমআরআই এবং অন্যান্য কাজগুলিও কারা করে সেই বিষয় কিন্তু ওয়াকিফ অল না তো স্বাস্থ্য দপ্তরের একটা এত বড়ো জায়গায় বসে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বা বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরাও কিন্তু এই বিষয়টা সম্পর্কে আমার মনে হয় যে ওয়াকিফ না যে এই কাজগুলো কারা করেন তাই সাধারণ মানুষ কিন্তু জানার কোনো প্রশ্নই নেই যেহেতু স্বাস্থ্য দপ্তরের থেকে ওনারাই বিষয়টাতে ভুল করছেন হয়তো সেখানে আমাদেরও কিছু গাফিলতি থেকে যেতে পারে বা হয়তো আমরা সেই বিষয়ে বা বার্তা পৌঁছে দিতে পারিনি বা আমরা কিন্তু জানি যে পিঙ্কি এবং এর পাশাপাশি হস্টেল এবং শিক্ষা ব্যবস্থায় উন্নত পরিকাঠামোর দাবিতে এই মুহূর্তে এম এ বিক্ষোভ প্রদর্শন করছেন প্যারামেডিক্যাল পড়ুয়ারা ধন্যবাদ তোমার